হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি প্লাজো প্যান্টের কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। তো প্যান্টটার হিপ সাইজ ছিল 40 আর প্যান্টটা লম্বা ছিল 42 ইঞ্চি। তো প্যান্টের কোমর 40 কে 4 দিয়ে ভাগ করে 10 হয়েছে, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর হিপ লুজিং দিয়েছি, সেটাও 40 কে 4 দিয়ে ভাগ করে 10 হয়েছে, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12। আর আসনের দিক 2.5 ইঞ্চি বাড়িয়েছি। আর প্যান্টের মুহুরি 13 ছিল, সেটা হাফ করে 6.5 হয়েছে, সেটা আসনের হাফ করে নিয়ে তারপর প্যান্টের মুহুরির দিকে সে দাগটা দিয়ে নিয়েছি। দিয়ে এবার দাগ বরাবর মার্জিনগুলো কেটে নিয়েছি। তারপরে ফ্রন্ট পার্টটাই দুভাজ করে নিয়ে তারপর আমি ব্যাক পার্টটা কেটেছি। এবার একদম ওপর থেকে 2 ইঞ্চি এক্সট্রা, সাইড থেকেও 2 ইঞ্চি করে এক্সট্রা করে নিয়ে দাগ দিয়ে নিয়েছি। সেট স্কোয়ারের সাহায্যে আসনের গোলাই করে নিয়েছি। তারপর লেগ কার্ভ স্কেলের সাহায্যে গোলাইটা করে নিয়েছি এইভাবে। তারপর এবার সমান করে দাগের উপর দিয়ে দাগগুলো দিয়ে কেটে নিয়েছি। তারপর ওপর দিকটায় আমি কোমরের দিকে পিছন পাটটায় 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নিয়ে এগুলো সব দাগের দাগ দিয়ে কেটে নিয়েছি। তারপর পকেটটা নিয়েছি, পকেট লম্বা হচ্ছে কি যে 12 আর চওড়াতে 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। তারপর এইভাবে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর আবার একবার ঠিক করে মেপে নিচ্ছি। তারপর হালকা খোলা সাইডের দিকে গোলাই করেছি কাঁচি দিয়ে ঠিক করে কেটে নিয়েছি এগুলো। এবার প্যান্টের আসন গুলো আগে জয়েন্ট করে নিয়েছি, তারপর পকেটটাকে সেলাই করেছি এইভাবে 6 ইঞ্চি মতো পুরো মেপে নিয়ে 6 ইঞ্চি সেলাই করে দিয়েছি। দিয়ে এই সেলাই করা ওখানটা একটু করে কাট বসিয়ে নিয়েছি। তারপর পকেটটাকে পুরোটাকে উল্টে এই পকেটের যে নিচের দিকটা আছে এই কাট থেকে পুরো নিচের দিকটা গোলা গোল করে সেলাই করে নিয়েছি। দেখুন এইভাবে সমানে করে বসিয়ে তারপর পকেটটাকে উল্টে নিয়েছি, কোণগুলোকে ভালো করে সমান করে শেপ করে তারপর আবার একটা করে সেলাই বসিয়ে নিয়েছি এইভাবে। তারপর পকেটের ওপরে আর একটা পাট রেখে তারপর এদিকে নিচের দিকটায় 6 ইঞ্চি পরিমাণ আমি গ্যাপ রেখেছি। কাটা নিচের দিকে প্লাজো প্যান্টটা কাটা হবে, আর কোমরের দিকে যে এক্সট্রা 2 ইঞ্চি করে নিয়েছিলাম সেগুলো এরকম ইস্ত্রি করে সমান করে নিয়েছি। আর পকেটটা ঠিক এই ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবেই সেলাই করে নেব। আর গার্ডার ঢোকানোর জন্য একটুখানি ফাঁকা দেবো, যেহেতু আমি কোমরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাই ওই 2 ইঞ্চি এক্সট্রার ওইখানটা একটা কোঁচ হবে, সেটা কোঁচ দিয়ে নেব। এবার গার্ডার ঢোকানোর জন্য একটুখানি গ্যাপ রেখেছি। এবার গার্ডারটাকে এরকম গার্ডারটা আমি মাপে নিয়েছি, যেহেতু কোমর 40 ছিল সেখান থেকে 8 ইঞ্চি কম নিয়ে আমি 32 ইঞ্চির গার্ডারটা নিয়েছি। তো গার্ডারটাকে ঢুকিয়ে নিয়ে এইভাবে গার্ডারটাকে সমান ধরে সেলাই করে নিয়েছি।
দেখুন এইভাবে আমি চৌকো করে সেলাই করে নিয়েছি। তারপর আমার কোমরের গার্ডারটা সেলাই করা হয়ে গেছে ঠিক করে। এবার যেটুকুনি ফাঁকা ছিল সেই পোর্শনটা আমি ভালো করে মুড়ে দিয়েছি। তারপর গার্ডারটাকে আরেকবার এরকম টেনে টেনে মাঝখান দিয়ে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি প্যান্টের সঙ্গে, যাতে এগুলো একদিকে থাকে সমানভাবে। তারপর মুহুরির দিকেও 2 ইঞ্চি করে আমি মুড়ে এগুলো ইস্ত্রি করে নিয়ে তারপর এরকমভাবে সেলাই চাপিয়ে দিয়েছি। আর যে সাইডে গ্যাপ ছিল 6 ইঞ্চি সেগুলো এইভাবে মুড়ে নিয়ে সেলাই করে দিয়েছি। দেখুন এইভাবে সেলাই করে দিয়েছি। এবার আমার প্লাজো প্যান্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এর ফাইনাল লুকটা। থ্যাংক ইউ।